পশ্চিমবঙ্গ ফেডারেশন সরকারি কর্মচারী সমিতি স্বাস্থ্য দপ্তরের বুলবুলচণ্ডী আর এন রয় গ্রামীণ হাসপাতালে কর্মচারীদের নিয়ে ইউনিট কমিটির গঠন সভা অনুষ্ঠিত হলো শনিবার দুপুর বেলা বুলবুলচণ্ডী কচুপুকুর কমিউনিটি হলে। এই কমিটি গঠন চলাকালীন কর্মচারীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় এবং এই কমিটির সভাপতি হন সঞ্জয় কবিরাজ ও সম্পাদক হন দেবাশিস হালদার সহ ছজন পদ আধিকারীদের নিয়ে কমিটি গঠন করা হলো। উপস্থিত ছিলেন রাজ্য ফেডারেশন স্বাস্থ্য শাখার সদস্য অলোক মণ্ডল, মালদা জেলার কোষাধ্যক্ষ দেবাশিস ঠাকুর, মালদা জেলা তৃণমূলের কংগ্রেসের নেতা সুবোধ রায়, কবিরপুর ব্লকে টিএমসি সাধারণ সম্পাদক দেবব্রত মুখার্জি। আজকে আমরা মালদা জেলা থেকে এসেছি পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে। আমরা এই আর এন রায় এসেছি, আমাদের এখানে একটা কমিটি গঠন করলাম এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য ইউনিট কমিটি গঠন এবং প্রত্যেকের দাবি দেওয়া নিয়ে আমরা এখানে আমরা শুনলাম এবং মিটিং করলাম। আর আমরা একটা এখানে কমিটি গঠন করলাম, এই কমিটিটা বিএমএর সঙ্গে এবং অফিসের সঙ্গে মানে ফাংশনিং করবে। আপনার পরিচয়? আমি মালদা জেলা কমিটির পক্ষ থেকে এসেছি, আমার নাম অলোক কুমার পাণ্ডে। অলোক কুমার পাণ্ডে রাজ্য স্বাস্থ্য শাখা পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনে আমি রাজ্য কমিটি মেম্বার।